চুমা দিতেছে আমার অফিস স্ক্রিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। ওটা যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম যে একেবারে। উল্টা পাল্টা কথায় প্রচার ও প্রসার হয়। মিষ্টি জান্নাত আপু, আপনি জয় ভাইকে থাপ্পড় মারতে চাইলেন, অভিযোগ তুললেন জয় আপনার হাতে চুমু খেয়েছে। চুমা দিতেছে আমার অফিস স্ক্রিনে হাতে, যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম যে একেবারে, ঠাস ঠাস করে চড়া দিতাম কতগুলা, মনে করেন ভদ্র হয়ে যেত। হ্যাঁ, জয় ভাই কিন্তু ঠিকই চুমু খেয়েছে, কিন্তু দেখলাম আপনি সুগার ফ্রির মতো নিজেই নিজের দোকানটা এগিয়ে দিলেন। শেয়ালের কাছে যদি মুরগি আসে তবে শেয়ালটা খুশি না বেজার। জয়ের এই তীক্ষ্ণ মন্তব্য সিডর আইলরের মতো আঘাত এনেছে মিষ্টি জান্নাতের বুকে, যে আঘাত সহ্য করতে না পেরে তিনিও বেশ চড়েছেন জয়ের উপর। চুমা দিতেছে আমার অফিস স্ক্রিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। এখানে আমি একটা মেয়েকে দেখলাম, মিষ্টি জান্নাত ডাক্তার, ওকে প্রশ্ন করতেছে আপনার সাথে নাকি সাকিবের বিয়া। ও আবার একটু মানে না, এটা তো বলা যাবে না, এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক। উত্তর দিচ্ছে এমন ভাবে যে হ্যাঁ মনে হয় সত্যি ঘটনাটা এখনই বলবে না। আরে বেটা তুই বলে দে, তোর সাথে কেন সাকিবের বিয়ে হবে? আমি বুঝলাম না, এখন ওই যে একটা মেয়ে বলার কি হইলো মিডিয়ার সামনে? যা বলেছে তা উত্তেজনা তৈরি করার জন্য বলেছে। ওই যে একটা মেয়ে বলেছি, এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। এই সময় জয়ের উপর তীক্ষ্ণ মন্তব্য করে ক্ষান্ত হননি এই নায়িকা। সে জয়কে শারীরিক লাঞ্ছনার কথাও বলেন মিডিয়ার সামনে। যদি জয় লাঞ্ছনাই করত তাহলে আপনি সিট ছেড়ে দিয়ে নিজে জয়ের সামনে হাত বাড়িয়ে দিয়েছিলেন কেন? সেইটা করে আবার এখন প্রপাগান্ডাই করছেন কেন? রাত 4টার সময় ফোন দাও কেন? আপনাকে দিছিলাম, আমাকে দিছো এবং আমার প্রোডিউসারকে কালকে রাত 1টায় দিছো। রাতেই তো ভালো। ও নজরে আসতে চান তাই না? আপনি সাকিবের হবু স্ত্রী, আঙ্গুল চুষতেই থাকেন। মিষ্টি জানাত সুগার ফ্রি হলেও নিম পাতা মিশানো ছিল জয় ভাই। সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চায়, মেসেজ হচ্ছে এখনো। উনি কেন? আমার তো মনে হয় মোস্ট অফ দ্য মিডিয়া পার্সনের কোনো অকাত যোগ্যতাই নেই আমার নামে কথা বলার। আমি দেখতে সুন্দর, বিউটিফুল, সো ওই যে একটা মেয়ে বলার কি হলো? আমি কি রাস্তার মেয়ে? দুঃখ থেকে বিরক্ত লাগে ভাই। জয় ভাই তো ঠিকই বলেছেন, আপনি যদি বলতেন আসলে আমি সেই মেয়ে নয় তাহলেই তো নেটাটা চুকে যেত। আপনি কেন ভনিতা করে বলতেছেন? সাকিব আমাকে পছন্দ করে, আমাকে নেই বলতে পারে, আমারও পছন্দ, বিয়ে হলে হতেও পারে, এসব কিরে ভাই? আবার আপনিই পরক্ষণে বলেন বুবলির মতো আপনার পরিবারও এডুকেটেড ফ্যামিলি। মিষ্টি জান্নাত আরও বলেন, সাকিবের চেয়ে আমি বেশি শিক্ষিত, সে মেগাস্টার হলেও আমার পরিবারে সে মানানসই নয়। সাকিবের চেয়ে আমার টাকা অনেক বেশি, আমি মাসে 30 লক্ষ টাকা ইনকাম করি। দুবাইয়ের শেখরা আমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে, তারা বলতেছে আপনি এরকম ইস্তাদদের খুঁজছেন কেন? তাছাড়া তিনি 2টা বিয়ে করেছেন, আর আমি শেখ, একদম অবিবাহিত। এসব বিবেচনায় জয় ভাই কিন্তু ঠিকঠাকই বলেছেন, আপনি যদি এত কিছুই হন তাহলে আমাদের বস সাকিব খান কেনে টানাটানি করছেন কেন? ভাইরাল হতে ভাইরাল আপনি ঠিকই হলেন, তবে সেটা নেগেটিভ রূপে।